হাই গাইজ ওয়েলকাম টু কেরিয়ার সাকসেস ইউটিউব চ্যানেল অ্যান্ড থ্যাংকস ফর ক্লিক দিস ভিডিও তো বন্ধুরা রাজ্যে ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনাদের বিভিন্ন পোস্টে রাজ্যের যে কোনো জায়গা থেকে আপনারা আবেদন করতে পারবেন বিভিন্ন পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে যেমন প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট সহ অ্যাসিস্টেন্ট এবং হেল্পার পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আপনারা প্রত্যেকটি পোস্টের জন্য আবেদন করতে পারবেন কোনোরকম আবেদন প্রয়োজন নেই ছেলে মেয়ে আপনারা প্রত্যেকে আবেদন করতে হবেন এছাড়াও মনে রাখবেন আবেদন করতে হবে আপনাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে ইমেলের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে তো অবশ্যই দেখতে থাকুন এখানে কী কী পোস্ট রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে এবং বেতন কত রয়েছে কীভাবে আবেদন করবেন সমস্ত কিছু দেখাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে সো আসুন বন্ধুরা ভিডিওটি শুরু করি তো অফিসিয়াল যে নোটিফিকেশানটি আপনারা এই যে অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনারা এখানে সার্ভিসে ক্লিক করবেন ইভেন্টসে ক্লিক করবেন ইভেন্টসে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা এখানে ইউজফুল ইউজফুল লিঙ্কস যে দেখতে পাচ্ছেন এই ইউজফুল লিঙ্কসে ক্লিক করবেন এবং এখানে আপনারা ভ্যাকান্সি বলে যে অপশানটি দেখতে পাচ্ছেন এই ভ্যাকান্সি অপশানে ক্লিক করে আপনারা কিন্তু অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটি সেটি কিন্তু দেখে নিতে পারেন তো এছাড়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটি আমরা ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন যেখানে বলা হয়েছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস ইলেভেন ম্যানসিং রোড নিউ দিল্লি ডাবল ওয়ান ট্রিপল জিরো ওয়ান তো এখানে বলা আছে তো আপনাদের এখানে পোস্ট রিকোয়ার্ড কী কী পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রথমত দেখে নেব যেখানে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টের চারটি ভ্যাকান্সি রয়েছে অ্যাসিস্ট্যান্ট পোস্টে পাঁচটি ভ্যাকান্সি রয়েছে এবং হেল্পার পোস্টে পাঁচটি ভ্যাকান্সি রয়েছে আপনারা ভারতীয় নাগরিক হলে আপনারা কিন্তু এই পোস্টগুলিতে আবেদন করতে হবেন তেইশ রাজ্যে তেইশটি যে জেলা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে বলা হয়েছে রিক্রুটমেন্টস ফর দ্য পোস্ট অফ প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট এই প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এই প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাস্টার ডিগ্রি ইন এনি সাবজেক্ট অ্যালং উইথ পিজি কোর্স ফ্রম আইজি এনসিএ এছাড়াও বলা হয়েছে মাস্টার্স ইন আর্ট কনভার্সেন কনভার্শন এবং বলা হয়েছে কনজারভেশান এছাড়াও বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাব এখানে নলেজ আপনাদের এম ওয়ার্ড কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপরে আপনাদের নলেজ থাকলে এই পোস্টের জন্য আবেদন করতে হবে তো বন্ধুরা পরবর্তীতে এখানে এই পোস্টে বলা হয়েছে চারটি ভ্যাকান্সি রয়েছে যেখানে আপনাদের কিন্তু বলা হয়েছে তিরিশ হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে এখানে এজ লিমিট বলা হয়েছে বাহান্ন বছর পর্যন্ত এখানে কিন্তু আবেদন করতে পারবেন এবং এই পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে মোড অফ সিলেকশন স্ক্রিনিং অফ অ্যাপ্লিকেশানস ফলো বাই ইন্টারভিউ ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে যেখানে বলা হয়েছে পরবর্তী পোস্ট রিক্রুটমেন্টস ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট যেখানে এই পোস্টের ক্ষেত্রে পাঁচটি ভ্যাকান্সি রয়েছে এবং এই পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি সাবজেক্ট যে কোনো সাবজেক্টের উপরে ব্যাচেলার্স ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্টার এখানে বলা হয়েছে আপনাদের নলেজ থাকতে হবে এম এস অফিস অর এখানে কম্পিউটার অ্যাপ্লিকেশানসের উপরে আপনাদের দক্ষতা থাকতে হবে তাহলে এই পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে বলা হয়েছে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর মধ্যে বয়স হলে আপনারা পোস্টের জন্য আবেদন করতে হবেন এবং টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পার মান্থ এখানে কিন্তু স্যালারি রয়েছে তো বন্ধুরা এখানে বলা হয়েছে মোড অফ সিলেকশন স্ক্রিনিং অফ অ্যাপ্লিকেশানস ফলো বাই দ্য ইন্টারভিউ অর্থাৎ ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনাদের নিয়োগটি করা হবে প্লেস অফ পোস্টিং এখানে বলা হয়েছে এখানে নিউ দিল্লির মধ্যে কিন্তু আপনাদের পোস্টিং হবে বলা হচ্ছে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ হেল্পার যেখানে আপনাদের বলা হয়েছে ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি সাবজেক্ট অথবা আপনাদের কিন্তু শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে এবং সাথে এক্সপিরিয়েন্স থাকলে আপনারা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং বলা হচ্ছে এই পোস্টের ক্ষেত্রে পাঁচটি ভ্যাকান্সি রয়েছে যেখানে ডিউরেশন অফ ওয়ার্ক মিনিমাম পিরিয়ড অফ ওয়ান ইয়ার কম্পিটিশন অফ দ্য প্রজেক্ট অ্যাসাইন এবং বলা হচ্ছে এজ লিমিট পঞ্চান্ন বছরের মধ্যে এখানে কিন্তু বয়স হতে হবে রেমোনারেশন কুড়ি হাজার টাকা পার মান্থ এখানে স্যালারি রয়েছে এই পোস্টের ক্ষেত্রে এবং ইন্টারভিউর মাধ্যমে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে তো প্লেস অফ পোস্টিং বলা হচ্ছে নিউ দিল্লিতে আপনাদের কিন্তু পোস্টিং হবে নিউ দিল্লির মধ্যেই তবু তো এছাড়াও বলে দেওয়া হয়েছে ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ফিল দ্য প্রেসক্রাইব ফ্রম গিভেন বিলোর সাপোর্টেড বা সেলফ অ্যাডিস্টেড কফিস অফ টেস্টিমোনিয়ালস অ্যাপ্লিকেশনস মে বি সেন্ড টু দ্য এইচ ও ডি কনভারসেশন ডিভিশন এখানে কনজারভেশন ডিভিশন অ্যাট এই যে মেল আইডি দেখতে পাচ্ছেন এই মেল আইডিতে লেটেস্ট বাই তিন পাঁচ দু হাজার একুশ অর্থাৎ এইটি হচ্ছে আবেদনের লাস্ট ডেট তিন পাঁচ দু হাজার একুশ হচ্ছে আবেদনের লাস্ট ডেট যেখানে কিন্তু এই যে মেল আইডি দেখতে পাচ্ছেন এই মেল আইডিতে আপনাদের মেল করে কিন্তু আবেদন করতে হবে নিচে অ্যাপ্লিকেশন ফর্মার্ট দিয়ে দেওয়া হয়েছে এই ফর্মের সাথেই আপনারা ডাউনলোড করে নেবেন এবং এই ফর্মটি আপনারা সমস্ত কিছু ফিল আপ করবেন করার সাথে সাথে আপনাদের বলা হয়েছে আপনাদের সেলফ অ্যাটেস্টেড টেস্টিমোনিয়ালস অর্থাৎ আপনার অ্যাড্রেস প্রুফ আপনার কোয়ালিফিকেশানস প্রুফ যেসব সমস্ত ডকুমেন্টস রয়েছে সেগুলোতে আপনারা জেরক্স করবেন করে নিচে সিগনেচার করে দেবেন দেওয়ার পর সেগুলো আপনারা স্ক্যান করবেন এবং অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি ফার্স্ট প্রথম পেজ থাকবে তারপরে আপনাদের পরবর্তী যে টেস্টিমোনিয়ালস অর্থাৎ আপনাদের বায়োডাটা দেবেন বায়োডাটার সাথে আপনারা কিন্তু আপনাদের ডকুমেন্টসগুলো দিয়ে দেবেন দিয়ে কিন্তু আপনারা এই যে মেল আইডি দেখতে পাচ্ছেন তিন পাঁচ দু এই তারিখের আগে আপনারা কিন্তু এই মেলে আপনাদের মেলটি সেন্ড করে দেবেন